বাংলাদেশ উন্নয়নের যে উচ্চতায় পৌঁছেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে লজ্জিত অপপ্রচার না করে বিএনপিকে কে পাকিস্তানের বক্তব্য শোনার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কম খরচে লিমিট বেড়ে সকালে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন অভিযোগ করে আরো বলেন বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না এতে তারা হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে তাদের ছাড়াই দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে উপজেলা নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে অংশ না নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের উপযোগিতা হারাবে বলেও মন্তব্য করেন কাদের তিনি জানান উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানায় সময় মতো ব্যবস্থা নেওয়া হবে এ নির্বাচনে সংঘাত যাতে না হয় সে প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন